एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। चले आसलाम नतून आरेकटी रेसिपी निये। आमार वीडियो टाइटल एवं थामलिन देखे निश्चय बुझेछेन आमी आजके आपनादेर साथे कि रेसिपी शेयर करब। एखन तालेर मौसुम चलछे ताई यूट्यूबे तालेर रेसिपी समाहार चलछे, तार मध्ये थेके आमी आरेकटु इजी रेसिपी आपनादेर साथे शेयर करब। एक ही बेटर एक ही उपकरण दिए आज के दुई रकमेर स्वादेर पिठा तैरी करब। चलून कथा ना बाड़िए मूल वीडियोते चले जाई। आमी एखाने काजेर सुविधार्थे सबगुलो उपकरण एकसाथे देखिए दिच्छी। प्रथमे एखाने आमी निये निएछि एक कप चीनी, देड़ कप सूजी, देड़ कप नारिकेल एवं देड़ कप आटा। साथे निएछि हाफ कप दूध और ड्राई ईस्ट, एगुलोके एकसाथे मिक्स करार जोन्नो एकटी बड़ो बल निएछि। आर निएछि 10-15 কাঁঠাল পাতা। কাঁঠাল পাতার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি হাফ কাপ দুধের মধ্যে 1 চা চামচ ইস্ট ভালো করে মিশিয়ে নিব। এখন এগুলোকে এক সাইডে রেখে আমি শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিব। সুজি, আটা, নারিকেল, চিনি এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। আমি এই রেসিপিটাকে একটু ইজিভাবে তৈরি করার চেষ্টা করেছি, এজন্য আমি এখানে সুজি ও আটা ব্যবহার করেছি, কারণ চালের গুঁড়ো ও ময়দা সবসময় হাতের নাগালে পাওয়া যায় না। আমি নাড়াচাড়া করার সুবিধার্থে বলটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ তালের রস। আমি এখানে 2 কাপ তালের রস একসাথে দিব না, অল্প অল্প করে তালের রস দিয়ে মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। এটা আমি অল্প অল্প করে 2 কাপ তালের রস পুরোটাই দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে না হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই 1/2 কাপ দুধ। এখন দুধটাকে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এখন সেই কাঁঠাল পাতাগুলো দিয়ে কোন তৈরি করে নিব। স্ক্রিনে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে কোনগুলো তৈরি করছি। এভাবে আমি সবগুলো কোণ তৈরি করে নিব। প্রথমে আমি তেলে ভাজা পিঠাগুলো তৈরি করে নিব। এজন্য এখানে আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি চামচের সাহায্যে পিঠাগুলো ভেজে নিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে অল্প অল্প ব্যাটার দিয়ে পিঠাগুলো ভেজে নিতে পারেন। এপাশ ওপাশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি পিঠাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিব। আমি কয়েকটি পিঠা এভাবে তৈরি করব আর বাকি ব্যাটার দিয়ে কোন পিঠা তৈরি করব। এই তো আমার সবগুলো কোন তৈরি করা হয়ে গিয়েছে। কোন পিঠাগুলো ভাবে বসানোর জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি। এখন আমি একটি তোয়ালেকে এভাবে বাটির মাঝে বসিয়ে দিব। এখন আমি এর মধ্যে কোণগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব। এই তো আমার সবগুলো কোণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে একটু সুন্দর দেখার জন্য নারিকেল দিয়ে দিব। এই তো আমার সবগুলো পিঠার উপর নারিকেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। এজন্য চুলে একটি প্যানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন আমি যে বাটিটার মধ্যে পিঠাগুলোকে সেট করেছি সেই বাটিটা এর মধ্যে বসিয়ে দিব এবং 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে আসলাম 10 মিনিট পর, আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব। এখন আমি পিঠাগুলোকে কাঁঠাল পাতা থেকে একটা একটা করে ছাড়িয়ে নিব। এই তো আমার তালের কোন পিঠাগুলো অনেক পারফেক্ট হয়েছে। এখন আমি পিঠাগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। এই তালের কোন পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। একই উপকরণ দিয়ে 2 রকম স্বাদের পিঠা কত সহজেই তৈরি করে ফেললাম। আপনারা বাসায় একবার হলেও এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি দ্বারা একটু হলেও উপকৃত হবেন।
এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।